হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো গতদিন আমরা টেক্সটুকু শেষ করেছি, আজকে অ্যাক্টিভিটিগুলো করব। পেজ নাম্বার হচ্ছে 103, তাই তো? তো দেখো অ্যাক্টিভিটি 5 কী বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার উইথ দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। নিচের বাক্যগুলিকে পরপর সাজাও এবং বাক্সের মধ্যে নাম্বারটা দাও। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ওকে? সেগুলো আমি বলে দিচ্ছি, বাক্যের মানেগুলো তোমরা নিজে সাজিয়ে করে ফেলবে। নাম্বার এ বলছে, মহসিন ফেল স্যাড ফর দ্য ম্যান। মহসিন দুঃখ অনুভব করেছিল মানুষটির জন্য। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। তিনি দেখেছিলেন একজন বহিরাগত তার ঘরের মধ্যে। মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট। মহসিন রাত্রিতে ঘুমাচ্ছিলেন। এ মাইল্ড সাউন্ড ওয়াক হিম আপ, একটা মৃদু আওয়াজ তাকে জাগিয়ে তুলেছিল। মহসিন কট হিম স্টিলিং। মহসিন তাকে ধরে ফেলেছিল চুরি করা অবস্থায়, তাই তো? ওকে, এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা সাজিয়ে লিখে গ্রুপে দেবে। অ্যাক্টিভিটি 6 করবে এবার আমরা। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান। কেন মহসিন এই মানুষটির জন্য দুঃখ অনুভব করেছিল? দেখো আমরা উত্তরটা লিখেছি, মহসিন ফেল্ট স্যাড, মহসিন অনুভব করেছিল দুঃখ ফর দ্য ম্যান, মানুষটির জন্য। বিকজ, কারণ হি ব্রোক ইন টু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়েছিল। বাই সেইং, এটা বলে যে, বাই সেইং দ্যাট, এটা বলে যে হি স্টোল ফর হিজ চিলড্রেন্স ফুড, সে চুরি করেছে, সে চুরি করেছিল তার শিশুর খাবারের জন্য। হলো তাহলে সে মহসিন কেন তার প্রতি দুঃখ অনুভব করেছিল, সেই মানুষটি কেঁদে ফেলেছিল এবং বলেছিল যে সে তার শিশুদের খাবারের জন্য চুরি করেছে। তারপর দেখো, হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিপ। মহসিন সেই চোরটিকে কী দিয়েছিল? আমরা সবাই জানি কিছু টাকা দিয়েছিলেন, তাই তো? সেটাই লিখেছি, দেখো, মহসিন গেভ মানি টু দ্য থিপ। মহসিন চোরটি কিছু টাকা দিয়েছিলেন। নাম্বার সি দেখো, হোয়াট ডিড মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু। মহসিন তার জীবনটাকে কিসের প্রতি উৎসর্গ করেছিলেন? হলো মহসিন ডেডিকেটেড হিজ লাইফ, মহসিন উৎসর্গ করেছিলেন তার জীবনটাকে ইন স্প্রেডিং এডুকেশন, মানে শিক্ষার প্রসারে, অ্যামং দ্য মুসলিম, মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসারে তার জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। নাম্বার ডি বলছে, দেখো, হোয়েন ডিড মহসিন ডাই, কবে মহসিন মারা গিয়েছিলেন? মহসিন ডায়েড ইন 1812, 1812 সালে মহসিন মারা গিয়েছিলেন। এবার দেখো অ্যাক্টিভিটি 7A, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি। নিচের প্যাসেজটা গুরুযত্ন সহকারে পড়ো। আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ অ্যান্ড প্লেস দেম ইন দ্য সুইটেবল বক্সেস। দেখো তিনটে বাক্স আছে, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে প্রোনাউন, একটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, তাই তো? প্রপার নাউন মানে আমরা কী জানি, যেগুলো হচ্ছে ব্যক্তি, স্থান, তাই তো, কোনো বস্তুর নাম বোঝায় বিশেষ নির্দিষ্টভাবে, সেই নাউনগুলোকে আমরা কী বলি, প্রপার নাউন। আর প্রোনাউন কোনগুলোকে বলি, যেগুলো নাউনের পরিবর্তে বসে। আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস যেগুলো হচ্ছে নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, তাই তো, অর্থাৎ কোয়ালিফাই করে। তাহলে আমাদের যেটা করতে হবে, ওই পুকুরের যে প্যাসেজটা আছে সেটা পড়ে নিয়ে একবার, পড়ে নিয়ে আমাদের এই বক্সের মধ্যে কোনটা প্রপার নাউন, কোনটা প্রোনাউন, কোনটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ এটা লিখতে হবে। বলতে, লাস্ট উইন্টার বৃষ্টি অ্যান্ড টুপাই ওয়েন টু বীরভূম উইথ দেয়ার প্যারেন্টস। গত শীতে বৃষ্টি এবং টুপাই বীরভূম গিয়েছিল তার বাবা মায়ের সঙ্গে। আঙ্কেল অরূপ এ ক্লোজ ফ্রেন্ড অফ টুপাইস ফাদার, কে কাকা অরূপ ছিলেন এক ক্লোজ ফ্রেন্ড, খুব কাছের বন্ধু অফ টুপাইস ফাদার, মানে টুপাইয়ের বাবার খুব কাছের বন্ধু ছিলেন। লিভ দেয়ার উইথ হিজ ফ্যামিলি, সেখানে বাস করতেন তার পরিবারের সঙ্গে। দে ট্রাভেল বাই শান্তিনিকেতন এক্সপ্রেস, তারা ভ্রমণ করেছিলেন কিসে করে, শান্তিনিকেতন, শান্তিনিকেতন বলে ট্রেন আছে, সেই ট্রেনে করে। ইন দ্য ট্রেন, সেই ট্রেনে দে এনজয়েড বিউটিফুল সংস সাং বাই বাউল, তারা ওই ট্রেনে উপভোগ করেছিলেন একটা সুন্দর গান, যেটা একটা বাউল গিয়েছিলেন। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল জার্নি, এটা ছিল একটা অবিস্মরণীয় ভ্রমণ। হলো তাহলে তোমাদের যেটা করতে হবে, দেখো কিছু নেমিং ওয়ার্ড আছে,
প্রপার নাউন বোঝাচ্ছে সেগুলো প্রপার নাউনে লিখবে, প্রোনাউন যেগুলো সে প্রপার প্রোনাউনে লিখবে, আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ যেগুলো কোয়ালিফাইং অ্যাডজেক্টিভে লিখবে। কেমন? তো দেখো এবার আমরা করব অ্যাক্টিভিটি 7B, আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইটেবল প্রিপোজিশন, শূন্যস্থানটা পূরণ করো উপযুক্ত প্রিপোজিশন বসিয়ে, তাই তো? আই প্লেস দ্য ভেস ড্যাশ দ্য টেবিল, মানে আমি রেখেছিলাম পাত্রটিকে বা ফুলদানিটিকে ড্যাশ দ্য টেবিল, তাহলে টেবিলের উপরে বলছি, তাই তো? তাহলে টেবিলের উপরে আমি ফুলদানিটাকে রেখেছিলাম, তাহলে সেক্ষেত্রে আমি কী বলবো? তাহলে অন দ্য টেবিল, তাই তো? তাহলে লিখে ফেলবে কি অন দ্য টেবিল। তারপর দেখো তারপর কি বলছে, আই স্যাট ড্যাশ মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক, আমি বসেছিলাম আমার ডেস্কে আমার কাজটি করার সময়, তাই তো? কাজটি করতে করার সময়, তাহলে এটা করবে স্যাট, আর তাহলে এটা এটাও স্যাট অন মাই ডেস্ক করবে, ঠিক আছে? তারপর দেখো দ্য ক্যাট র্যান ড্যাশ দ্য রোড, বিড়ালটি কী করছিল, ছুটছিল, তাই তো? তাহলে র্যাট বা ছুটে গিয়েছিল, তাহলে দ্য ক্যাট র্যান ইন টু দ্য রোড হলো বিড়ালটি একটা জায়গা থেকে আর একটা জায়গায় ঢুকছে, বা তাদের রাস্তা দিচ্ছে, তাহলে এটা কী করবে, দ্য ক্যাট র্যান ইন টু দ্য রোড। দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ, তাই তো? নদীটা প্রবাহিত হচ্ছে কোথা দিয়ে, ব্রিজের নিচ দিয়ে, তাই তো? তাহলে কি বিলো দ্য ব্রিজ। তারপর দেখো অ্যাক্টিভিটি 8A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হেল্প বক্সটা আগে মানেগুলো পড়ে দিই, কিউরিয়াস অর্থাৎ কৌতূহলী, ফরগেট মানে ভুলে যায়, প্রমিসড মানে প্রতিশ্রুতি দেওয়া, শপথ করা, মার্চেন্ট মানে বণিক বা ব্যবসায়ী, হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল, তিনি ছিলেন ধনী এবং মহান, কি বলবো, মার্চেন্ট, আই ওয়াজ ড্যাশ টু নো দ্য সিক্রেট, আই ওয়াজ কিউরিয়াস, আমি কৌতূহলী হয়ে পড়েছিলাম, তাই তো? কী জেনে, রহস্যটা জেনে। তারপর দেখো নম্বর সি বলছে কি, নেভার ফরগেট অর্থাৎ কখনো ভুলো না, এ হেল্পফুল ফ্রেন্ড, একটা সাহায্যকারী বন্ধুকে কখনো ভুলো না, মাই ফ্রেন্ড হ্যাজ প্রমিস টু মিট মি টুডে, আমার বন্ধু আমাকে প্রতিশ্রুতি দিয়েছে কি সে আজ আমার সঙ্গে দেখা করবে। কেমন? এগুলো করে ফেলবে। অ্যাক্টিভিটি 8B, সলভ দ্য গিভেন ক্রসওয়ার্ড পাজল অ্যাজ ইনস্ট্রাক্টেড, যেমনভাবে নির্দেশ দেওয়া আছে তেমনভাবে পাজলটা, এই ছকটা, পাজল মানে বুঝতে পারছো যে ছকটা, এই ছকটা পূরণ করতে হবে, তাই তো? কী দেখে, অ্যাক্রস, অ্যাক্রস অর্থাৎ এই বরাবর, আর ডাবল অর্থাৎ এই বরাবর, অ্যাক্রস মানে কি, এই একটা ছক, এই একটা ছক, এই একটা ছক, এই একটা ছক, এই একটা ছক হলো, আর ডাউন মানে এর নিচে, এই একটা ছক, এই একটা ছক, এই একটা ছক হলো। তাহলে দেখো অ্যাক্রস অর্থাৎ এই বরাবর হবে। এক নম্বর কী বলছে, টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস, ভালোবাসা এবং দয়া দেখানো, তাই তো? তাহলে কী দিয়ে শুরু আছে দেখো, একটা ওয়ার্ড দেওয়া আছে তার আগে সি, তাই তো? সি দিয়ে তোমরা কী দেখলে, সি দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে যার মাধ্যমে, যে ওয়ার্ডটার মাধ্যমে দিয়ে ভালোবাসা এবং দয়া প্রকাশ করে, তাই তো? সেটা লিখতে হবে। নাম্বার টু দেখো, নাম্বার ওয়ান এখানে একটা বলছে ডাউনে, ডাউনে কী বলছে দেখো, ভেহিকেল ড্রন বাই কাউজ অর হর্সেস, অর্থাৎ যানবাহনগুলো, যে যানবাহনগুলো কিসের দ্বারা, গরু এবং ঘোড়ার দ্বারা চালিত হয়, তাই তো? তাহলে সেগুলোকে কী বলি আমরা, কার্ট, তাই তো? তাহলে এই বরাবর যেটা আছে সি এ আর টি, তাহলে ডাউনে হলো কার্ট, ওকে? দু নম্বর কী বলছে দেখো, অপোজিট অফ লেট, লেটের বিপরীত শব্দ দেরি, তাই তো? দেরির বিপরীত শব্দ, তাহলে কী হয়, দেরির বিপরীত শব্দ
কি হয় ফাস্ট, তাই তো দ্রুত, তাহলে সেটা লিখবে। তিন নম্বর রিজিয়ন অর্থাৎ অঞ্চল বা এলাকা, তাহলে কি দেখো ক্রস অর্থাৎ এই বরাবর, তো দেখো কি হবে এরিয়া, রিজিয়ন এ আর ই এ এরিয়া। চার নম্বর কি বলছে সে অর্থাৎ বলা, তাহলে কি হতে পারে একটা টেল, তাই তো টি ই এল এল। পাঁচ নম্বর কি বলছে, পাঁচ নম্বর বলছে থ্রি সিক্সটি ফাইভ ডেজ অর্থাৎ 365 দিন, তাহলে কি এক বছর, তাই তো, তাহলে ইয়ার ওয়াই ই এ আর, তাহলে ওটা কি হবে অ্যাক্রস অর্থাৎ এই পাঁচ নম্বর যেটা আছে সেই বরাবর কি হবে ইয়ার ওয়াই ই এ আর। আর এক নম্বরটা দাঁড়া আমি বলছি,